বিশ্ববরণ্য মুফাসসির বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সম্মুখভাবে মাঠে ময়দানে বীর সাহসিকতার সাথে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে যিনি কাজ করেছেন, যিনি আল্লাহ তাআলার কথা বলেছেন, যিনি কোরআনের কথা বলেছেন, হক এবং বাতিলের কথা বলেছেন, যিনি ইসলামী আন্দোলনের কথা বলেছেন, দীর্ঘ 13 বছর জালিমের কারাগার নির্যাতনের শিকার হয়ে মিথ্যা অপবাদ মামলা জেল খেটে জীবনের সবটুকু শেষ করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে কারো কাছে কখনো মাথা নত করেননি। তিনি বলতেন যে বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকা শ্রেয়। এমন একজন মানুষ আমাদের সকলের প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে শেষ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকে নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনের ভুল ভ্রান্তি সব কিছু মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তাকে এমন জান্নাত দান করে, কেননা দুনিয়াতে দায়ী আল্লাহ কোরআন এমন একটা আল্লাহ তাআলার বিধান যে বিধানকে এমন একটা সময় তিনি প্রচার করেছেন মানুষের মাঝে স্বচ্ছভাবে চেষ্টা করেছেন সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে কথা বলার জন্য, কাউকে কখনো ভয় পেয়ে তোয়াক্কা করে কথা বলেনি। এমন মানুষ বাংলাদেশের এমন আলেম বাংলাদেশের মধ্যে খুবই কম রয়েছে। আমরা জানি মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সহ বিভিন্ন দেশের শায়েখরা তার মৃত্যুতে দোয়া করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিয়া ওয়াআফু আনহু ওয়াআকরিম মিসলাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দরখাস্ত দাখিল করেছি, হে আল্লাহ এই সফর মাসের শুরুতে আল্লাহ তোমার কাছে আরজি জানাই আমরা কয়েকজন পাপী গুনাহগার বান্দা আল্লাহ শুধুমাত্র তোমার ভয়ে, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বাহনে চড়ে এই মসজিদে শুধুমাত্র শুনে আসি, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত করে নিজেকে পরিপাটি করে নিজেকে গড়ে তোলার জন্য আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের জনম দুঃখী আম্মা জান আব্বা জান, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই দুনিয়ার যত বাবা মা রয়েছে সকল বাবা মার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ খাস করে গত সোমবার তোমার একজন বান্দা, তোমার একজন গোলাম, এমন একজন গোলাম গায়ের আল্লাহ যে কোরআন প্রচার করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বে এমন ভাবে দিনকে প্রচার করার জন্য চেষ্টা করেছে, কখনো কাউকে ভয় পায়নি, উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে কোরআনের কথা বলেছে, হকের কথা বলেছে, বেদাতের কথা বলেছে, ইসলাম প্রচারের জন্য কথা বলেছে, সংসদে দাঁড়িয়ে কথা বলেছে। আল্লাহ এমন একজন মানুষের জন্য তোমার দরবারে খাস দরখাস্ত করি আল্লাহ, তুমি খাস করে আল্লাহ এই মানুষটির যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ইন্না আল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ঈতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আল্লাহ ইয়া আল্লাহ আমরা যে গুনাহগুলো করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদেরকে, আল্লাহ আমাদের এই মসজিদটাকে তুমি কবুল করে নাও, আমাদের ভিতরে যে হিংসা রয়েছে সহিংসতা রয়েছে আল্লাহ তুমি দূর করে দাও। এখনো পর্যন্ত আমরা অনেক ভাইয়েরা ভাইয়েরা একসাথে কথা বলতে পারি না, একজন আরেকজনের সাথে ছোট ছোট বিষয় নিয়ে হিংসা করি, আল্লাহ এগুলো তুমি দূর করে দাও, আমরা যাতে ভাইয়ে ভাইয়ে মিলে যাতে এই দিনকে প্রচার করতে পারি, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।